আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পাওয়ার সুইচ নষ্ট হলে কীভাবে বাইপাস করতে হয় সেটা দেখাবো, তো সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কীভাবে বাইপাস করতে হয় পাওয়ার সুইচ। আমি পাওয়ার বাটনে প্রেস করেছি, কোনো রকম রেসপন্স নেই, কোনো ডিসপ্লে নেই, কোনো পাওয়ার নেই। আমরা যেটা করব তা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সুইচ, যেটা পিন আউট বলা হয়, মাদারবোর্ডে যেটা লাগানো থাকে সেটা আমরা খুলব। খুলে আমরা শর্ট করে দিয়ে দেখব আসলেই আমাদের পাওয়ার সুইচটা সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা। আমরা এখন এই পাওয়ার সুইচ এখান থেকে খুলে নেব, পিন আউট। পাওয়ার সুইচ পিন আউট খুলে যদি আমরা শর্ট করে দেই তাহলে কম্পিউটারটি চালু হবে। যদি চালু হয় তাহলে ধরে নেব যে আমাদের পাওয়ার সুইচ পিন আউটেই, অর্থাৎ পাওয়ার সুইচেই প্রবলেম। আমি খুলে নিয়েছি। এখন কোনো লৌহ জাতীয় কোনো কিছু দিয়ে বা ছুরি বা কেসি দিয়ে আমরা শর্ট করে দিতে পারি। আমি শর্ট করে দিলাম, এখন কম্পিউটারটি রান করবে। প্রমাণ হলো যে সুইচেই প্রবলেম, আমরা সুইচটা চেঞ্জ করব। এটি আমাদের বাইপাস কীভাবে করব সেটা এখন দেখাবো। আমি ব্যাক পার্টটাও খুলে নিব কম্পিউটারের কেসিংয়ের। ব্যাক পার্টটা খুলব এই কারণে আমরা ফ্রন্ট প্যানেল খুলব, ক্যাবেলগুলো যেন সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারি এই জন্য আমরা ব্যাকপার্টটা খুলে নিব। এখন আমরা ফ্রন্ট প্যানেল খুলব। ফ্রন্ট প্যানেল খোলার জন্য এখানে আমি রাবারের যে লক আছে লকগুলোকে আমরা খুলে নিব। তারপর একটু করে প্রেস করব, সামনের দিকে খুলে যাবে। অবশ্যই লকগুলো খুলে নিতে হবে, তা না হলে টানাটানি করলে ভেঙে যাবে। আমরা ইউএসবি, অডিও এবং এইচডিডি, লেড সবগুলো ক্যাবেল খুলে নিব। যারা একেবারেই নতুন তারা কোনটা ক্যাবেল কোথা থেকে খুলছেন অবশ্যই মনে রাখবেন, তা না হলে পরবর্তীতে যখন আপনারা অ্যারেঞ্জ করতে যাবেন অর্থাৎ অ্যাসেম্বল করতে যাবেন তখন আর পারবেন না করতে। ফ্রন্ট প্যানেল খোলা শেষ, এখন আমি এখানেই কাজ করব। আমি খুলে নেওয়ার কারণ হচ্ছে যেন সহজেই দেখাতে পারি এখানে কীভাবে এটা রিপ্লেস করতে হয়। একটা নতুন সুইচ এখানে আমি লাগাব, এইটা হচ্ছে পাওয়ার, এইটাকে আমি বাদ দিব। এটা আমি বাদ দিয়ে আমি নতুন যেটা কিনেছি নতুন একটা সেটা আমি লাগাব মাদারবোর্ডে। এখানে এই দুইটা ক্যাবল, এই দুইটা ক্যাবল হচ্ছে পাওয়ার সুইচ ক্যাবল, এই ক্যাবল দুটোকে আমরা বাদ দিয়ে দিব। এই দুইটা ক্যাবল এর পরিবর্তে আমরা এই সুইচটা
এখানে মূল সুইচের সঙ্গে লাগিয়ে নিব আর এটা পিন আউটটা আমরা মাদারবোর্ডে লাগিয়ে নিব। এই কেবলটা অর্থাৎ আমরা যেটা কিনেছি নতুন, যেটা আমি বাইপাস করব, সেটা আসলে ঠিক আছে কি না সেটা আমি মাদারবোর্ডে লাগিয়ে পরীক্ষা করে নিব প্রথমে। তা নাহলে পরবর্তীতে যদি আমি লাগিয়ে একবার সেট করি পরবর্তীতে আবার ঝামেলায় পড়ব। আমি লাগিয়ে নিচ্ছি পাওয়ারটা, পাওয়ার সুইচ। লাগানো শেষ, এখন আমি সুইচ দিয়ে দেখব যে আসলেই এটা ঠিক আছে কিনা, নতুন যেটা কিনেছি সেটা ঠিক আছে কিনা। আমরা এখন সুইচ দিব, এখন দেখতে পাচ্ছেন যে ঠিক আছে এটা। অর্থাৎ আমি যদি এটা লাগিয়ে নেই আগেরটার পরিবর্তে, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা আমি খুলে এটা লাগাবো, এটা খুলব, নতুনটা লাগিয়ে নিব। খোলার সময় অবশ্যই মনে রাখবেন, এই যে দেখুন কেবল কীভাবে আছে, কোন সাইডটা, আমরা এটা অবশ্যই মাথায় রাখব। আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা খুলে নিচ্ছি। স্ক্রুড্রাইভার দিয়ে যে পাশে খুলতেছি তার বিপরীত পাশে দুইটা কেবল আছে, মাথায় রাখবেন যে এই কেবল দুটো উপরের দিকে থাকবে অবশ্যই। যে দুটো কেবল ধরেছি এই দুটো উপরের দিকে থাকবে। এটা যদি উল্টোপাল্টা হয় তাহলে দেখবেন যে সুইচের সাথে এটার ম্যাচ করবে না, সেক্ষেত্রে প্রেস করলে পরবর্তীতে সুইচটা ভিতরে ঢুকে থাকবে, সমস্যায় পড়বেন। তো আমি নতুনটা লাগিয়ে নিচ্ছি। এপাশে আমি লাগিয়ে নিয়েছি, এখন অপর প্রান্ত থেকে সুইচ, মূল সুইচ যেটা, যেটাতে প্রেস করতে হয় সেটা আমি এখন লাগিয়ে নিব। উপরের দিকে থাকবে অবশ্যই, দেখুন এই সুইচটা, দেখুন কোন সাইড উপরের দিকে থাকবে, উপরেরটা উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই। তা না হলে আবার পরবর্তীতে সুইচ যখন উল্টাপাল্টা করে লাগাবেন সেই ক্ষেত্রে আবার সুইচ ভিতরে ঢুকে থাকবে, সমস্যা হবে, উপরের দিকে থাকবে। আবার খোলার সময় আপনারা খেয়াল রাখলেও হবে যে আমি কীভাবে খুলছি, সুইচের কোন অংশ কোন দিকে আছে। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। সবগুলো কেবল পিছন দিয়ে নিচ্ছি, অর্থাৎ পিছন ব্যাক পার্টের ভিতর দিয়ে রাখবো, এই জন্য যে মাদারবোর্ডে যেন কেবলের কোনো বেশি দেখা না যায় এবং দেখতে যেন সুন্দর দেখা যায়। যদি বেশি কেবল ভিতরে দেখা যায় সেই ক্ষেত্রে ঝামেলা, দেখতেও সুন্দর দেখা যায় না, এই জন্য আমরা পিছন দিয়ে কেবলগুলো রাখবো, একবার ব্যাক পার্টের উপর দিয়ে রাখবো। লাগিয়ে নেই ফ্রন্ট প্যানেলটি। এই দিক দিয়ে যদি রাখা হয় সেই ক্ষেত্রে দেখবেন যে বেশি কেবল দেখা যাচ্ছে। আমি কেবলগুলো নিব, এই ক্ষেত্রে বেশি কেবল দেখা যাবে না এবং সুন্দর দেখাবে, কাজ করতেও সহজ হবে, পরবর্তীতে কোনো কাজ যদি করতে চান সহজ হবে মাদারবোর্ডে। এখন সবগুলো কেবল লাগিয়ে নিব যথাস্থানে, রিসেট সুইচ, পাওয়ার সুইচ, এইচডিডি এবং
লেড সবগুলো লাগাবো সুন্দর করে। আগে যে পাওয়ার সুইচটি ছিল সেটার পরিবর্তে আমি বাইপাস করে আমি আমার নতুনটা লাগিয়ে নিচ্ছি। আগেরটা আমরা বাদ দিয়ে রাখবো, নতুনটা লাগিয়ে নিব। অডিও এবং ইউএসবিগুলো লাগিয়ে নিব। এটা হচ্ছে পাওয়ার সুইচ। মাদারবোর্ডের যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই পাওয়ার কেবল খুলে রাখবেন এবং কাজ শেষে পাওয়ার কেবল লাগিয়ে তারপর স্টার্ট করবেন। আমি স্টার্ট করছি। ডিসপ্লে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।